করোনা সচেতনতার প্রচারক এবং পর্যবেক্ষক হিসেবে বিধায়ক ঘুরলেন হাটে বাজারে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুক, কিন্তু ভয়াবহ করোনা আক্রান্ত হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজে এবং আপনার পরিবার। তাই পরিবারের সুরক্ষায় মাস্ক পরুন, ভিড় এড়িয়ে চলুন। শান্তিপুরের রাজপথে এবং হাটে বাজারে করোনা সচেতনতার প্রচারক হিসেবে দেখা গেল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে। কোথাও নিজের হাতে বেঁধে দিলেন মাস্ক, কোথাও বা জানালেন প্রশাসনিক করা নির্দেশ। শান্তিপুর শহরের বেশ কয়েকটি এলাকাসহ বাজারগুলিতে করোনা সচেতনতা বার্তা দিলেন বিধায়ক। বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপুর শহরের বেশ কয়েকটি বাজারসহ জনবহুল এলাকাগুলিতে সচেতনতা মাইকিং প্রচার করলেন বিধায়ক। এছাড়াও বাজারগুলির যে সকল ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের প্রত্যেককে বিধি নিষেধ মেনে চলার জন্য আবেদনও জানান তিনি। পাশাপাশি যারা মুখে মাস্কহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাদের প্রত্যেককে নিজের হাতে মাস্ক পরিয়ে দিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এইভাবেই বৃহস্পতিবার সকাল থেকে গোটা শান্তিপুর শহরে সচেতনতা প্রচার অভিযান করলেন বিধায়ক। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, প্রতিদিনই যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তা খুবই উদ্বেগজনক, তাই সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। গোটা শান্তিপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকেই মাস্ক পরুন, দূরত্ব বজায় রেখে চলুন, ভিড় এড়িয়ে চলুন এবং সরকারি বিধিনিষেধকে মেনে চলুন। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে চলছে কোভিড সতর্কতা বার্তামূলক অভিযান। আপনারা জানেন বর্তমান কোভিড সংক্রমণের অবস্থা এবং অমিক্রন ভাইরাসের কথা, সেই সূত্র ধরেই আজকে এই অভিযান সমস্ত বাজারগুলোতে, রাস্তার বড় বড় রাস্তার মোড়গুলিতে আমি নিজে দাঁড়িয়ে থেকে মানুষকে সতর্ক করার চেষ্টা করছি যাতে ভাইরাসের সংক্রমণ থেকে শান্তিপুর রক্ষা পায়। এখন পর্যন্ত সচেতনতা কি অনেকটাই ঢিলঢাল রয়েছে মনে হল নাকি? দেখুন, কিছুটা তো সচেতনতা ফিরেছে, আমি বাজারে এসে তো দেখলাম। এখন বাকিটা আমাদের চেষ্টা করতে হবে, সচেতন করা ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই। বিকল্প রাস্তাটা আমাদের প্রশাসনের যা নির্দেশ আছে সেটা হবে, আমরা চেষ্টা করবো মানুষ যাতে মাস্কটা অন্তত পরে। ব্যাপারটাই আমার প্রচেষ্টা সত্য। প্রশাসনে কি বেশ খানিকটা কড়াকড়ি হতে চলেছে প্রশাসন? সেটা তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা নির্দেশ আসবে সেটাই তারা পালন করবে, এ ব্যাপারে আমার কিছু বক্তব্য। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।